হাই এভরিওয়ান, আবার চলে আসলাম জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের উপর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায়। আমি তোমাদের সাথে আছি অনির্বাণ দেবনাথ। তো আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ে রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থের বর্ণগুলো এবং তাদের যে সংকেত শোষিত আলোকের বর্ণ, এগুলো মনে রাখার টেকনিক খুব সহজেই তোমাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রঞ্জক পদার্থ মূলত তিনটা ক্যাটাগরির হয়। আছে ক্লোরোফিল, ক্লোরোফিলের ভিতর আছে এ এবং বি, আছে ক্যারোটিন, ক্যারোটিনয়েডস বলা হয়, তিন এবং চার নম্বরে আছে ক্যারোটিনয়েড শ্রেণীর ক্যারোটিন এবং জ্যান্থোফিল, এছাড়া আছে ফাইকোবিলিনস যার ভিতর পড়ে পাঁচ এবং ছয় নম্বরে ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথ্রিন। তো আমরা যদি দেখি ক্লোরোফিলে এটার বর্ণ হলদে সবুজ বর্ণের হয় এবং এদের সংকেত হচ্ছে C55, H72, O5, N4 এবং MG। অন্যদিকে ক্লোরোফিল বি এটা হচ্ছে নীলাভ সবুজ বর্ণের এবং এর সংকেতটা এখানে লেখা আছে। তো আমরা কীভাবে মনে রাখবো, দেখো বি দিয়ে কী হয়, বি ফর হয় ব্লু, বিতে হয় ব্লু, তাহলে এটা নীলাভ সবুজ বর্ণের হবে, বিতে হবে ব্লু, তাহলে নীলাভ সবুজ বর্ণের। এখানে আমরা দেখি সংকেত দুটো আমরা একটু মনে রাখি, O5 এবং এটা আছে O6। এখন মনে রাখতাম দেখো A+, আমরা A+ অর্থাৎ লেটার মার্ক ধরি কত পয়েন্ট, A+ এর জন্য 80 মার্ক পাওয়া লাগে এবং এর জন্য আমরা 5.00 GPA কাউন্ট করি। তো এখানে যেহেতু A আছে এটা অক্সিজেন হবে 5, A+ হয় 5 পয়েন্ট, তাহলে অক্সিজেন হবে 5, বিতে হবে অক্সিজেন 6টা এবং এখানে হাইড্রোজেনের সংখ্যা 72-70, এ দুটো একটু খেয়াল করতে পারো, বাকি সব কিছু কিন্তু একই। এরপর চলে আসো ক্যারোটিন, ক্যারোটিন ক দিয়ে হয় ক্যারোটিন, ক দিয়ে হয় কমলা, কতে ক্যারোটিন কতে কমলা মনে রাখতে পারবো, তাহলে ক্যারোটিন কমলা বর্ণের। এখানে C40, H56 এবং ও। জ্যান্থোফিল, জ্যান্থোফিল দেখো নিচে একটা হ আছে, জ্যান্থোফিলের নিচে কী আছে, হ, হ দিয়ে কোন বর্ণ হয়, হ দিয়ে হয় হলুদ, হ দিয়ে হয় হলুদ, ক্যারোটিন কতে কমলা, জ্যান্থোফিল হ দিয়ে হলুদ। এখন দেখো হর উপর যদি আমরা মাত্রাটা না দিই তাহলে এটা কী হয়, এটা হয় 2, হর উপর মাত্রা না দিলে সেটা হয়ে যায় 2, অর্থাৎ এখানে অক্সিজেন থাকবে 2টা, এখানে একটা, এখানে জ্যান্থোফিল হর উপর মাত্রা না দিলে হয় 2, তাহলে অক্সিজেন এখানে হবে 2টা। ক্যারোটিন, ক্যারোটিন গাজরে থাকে, ক্যারোটিন বিটা ক্যারোটিন বলা হয় এটাকে, গাজরে বিটা ক্যারোটিন থাকার কারণে কিন্তু গাজরটা কমলা বর্ণের হয়। আচ্ছা আমরা চলে আসি ফাইকোবিলিনসে, ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথ্রিন এই দুইটা আছে আমাদের। দেখো ফাইকোসায়ানিন এটা হচ্ছে নীল বর্ণের, নীল। আচ্ছা এখানে C34, H44, O8 এবং N4, এদিকে আছে ফাইকো ইরিথ্রিন দেখো ইরিথ্রিন থেকে এরাইথ্রোস শব্দের অর্থ কিন্তু লাল, রেড, আমি তোমাদের আগেও শিখাইছি আমার অন্য ভিডিওতে, এরাইথ্রোস শব্দের অর্থ হচ্ছে রেড, তাহলে ফাইকো ইরিথ্রিনের বর্ণ কী হবে, স্বভাবতই লাল হবে, রেড হবে, ফাইকো ইরিথ্রিন এরাইথ্রোস। একইভাবে আমরা বলছি এরিথ্রোসাইট, এরাইথ্রোসাইট শব্দের অর্থ কী, RBC আমরা লোহিত রক্তকণিকাকে কিন্তু বলি এরিথ্রোসাইট, এরিথ্রোস শব্দের অর্থই হচ্ছে লাল। এখানে এখন মনে রাখি সংকেতটা C44 এবং C46, এই দুইটাই তো পার্থক্য আছে এখানে, বাকি সব তো একই। দেখো কীভাবে মনে রাখতাম, নীল দুইটা আছে দন্তন্য, দুইটা একই অক্ষর আছে এবং H44 এখানেও আছে, দুইটা একই ডিজিট একই সংখ্যা আছে, ফাইকোসায়ানিন এখানে দুইটাই আছে দন্তন্য এবং H44 দুইটাই আছে 4, এখানে 4-6 আলাদা আলাদা আছে, ফাইকো ইরিথ্রিন কোনো অক্ষরও ডাবল নাই, তা মনে রাখতে পারবো। এখানে A+ অক্সিজেন হয় 5টা, তাহলে GPA 5 আমরা কাউন্ট করি, হলুদ হতে হলুদ, হর মাত্রা না থাকলে হয় 2, তাহলে 2টা থাকবে, ফাইকোসায়ানিন নিন দুইটা দন্তন্য আছে, তাহলে 2টা 4 হবে সংকেতে। আচ্ছা আমরা চলে আসি পরের টপিকে, ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত সূর্যের আলোকের কত অংশ ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, এটা হচ্ছে 83%। দেখো আবার ওই আগেরটার মতন আমি আগেই বলছি, আমরা A+ পাইতে হলে কত মার্ক পাওয়া লাগে, 80-80+, তাহলে এই যে A+ পেয়েছি, দেখো প্লাস্টের ভিতর কিন্তু প্লাস কথাটা লুকা আছে, খেয়াল করছো, প্লাস্টের ভিতর আছে কি প্লাস, তাহলে মানে A+ কত পাইছে, এ 80-এর বেশি পাইছে, 83 পাইছে। অন্যদিকে ক্লোরোফিল ফিল কী করছে, এটা করছে ফেল, ফিল হচ্ছে ফেল,
এ প্লাস এবং এ ফেল ফেল করলে কত পাইছে 0.5 থেকে 3.5 অর্থাৎ পাস মার্কে ক্রস করতে পারেনি তাহলে এটা হবে ফেল এবং ওটা হবে প্লাস দেখো বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে যায় কত পার্সেন্ট 12 12 বায়ুমণ্ডলে বা 12 তে বা বায়ুমণ্ডলে 12 বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে যায় 12% এবং লাস্টে এমনিতেই মনে রাখি ভূগর্ভে প্রতিফলিত হয়ে যায় 5% ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করতেছি আশা করি তোমরা আমার ভিডিওটা ভালো লাগতেছে এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও